নামটা কি তা কইছিল ফাইসি মইনালি ভাই। হ্যালো আসসালামু আলাইকুম, মইনালি ভাই নি? জি ভাই সাহেব। ও আমার তালে গুরু ভাই একজনের নাম্বারটা দিছিল ভাই সাহেব আপনার, আপনার রুমে একটা ভাড়া দিতে ভাই সাহেব। জি 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 জি। ভাড়া কত ভাই সাহেব? আচ্ছা ভাই সাহেব, তে এক কাম করুক, আপনার পোস্টকোড আমায় দিবেন, তো আমার বাইক উত্তর আজকে পাঠাই দিলাম না বিকেলে আপনার অন্য। জি জি ভাই, আজকে যাইব না ভাই, হ্যাঁ গিয়া আপনার মাতি লিবন সপ্তাহ ওই গেলে আজকে তো গুটি দিব আপনার রুমও। জি হচ্ছে ভাই সাহেব, জি হচ্ছে ভাই সাহেব। আসসালামু আলাইকুম ভাই সাহেব। আসসালামু আলাইকুম ভাই সাহেব, তো শুনলাম না ভাই সাহেব, যে আমার ভাই মারছিল বড় ভাই, একজনে ফোন দিয়া কইছিল বলে আপনার ওনার রুম আছে খালি। ও আচ্ছা, আপনি নি আইকো 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 ভাই সাহেব, রুম কোনটা দে আমার ভাই সাহেব? রুম দে মানে আর কালকে সিটি নো বইয়া তোরা মাখতা আছে রুমটা মাখি লাই পারে রুমটা দে। আচ্ছা কতদিন হইছে হইছে আইলা? 15-20 দিন। 15-20 দিন হইছে না নি? আচ্ছা আচ্ছা আগে কই আসলা? নাগে বাইরে নো আসলা আসলা না নি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এ রে উন্ডাই নি অনেক কাঁচা আদো চাই পিতার অংশ না দিচ্ছ যে সে একটা হইল স্কুল খাইবা নি? আর সাহম নাই ভাই এখন স্কুল খাইবা নি? জি না খাইবেন না। এ লাগতো নাই ইয়ো কি লাইছ ভাই যাবি দেখো আইছি তো ভাই স্টুডেন্ট। আচ্ছা অসুবিধা না, ঠিক আছে আমার ইনো আইসো আমার সিটটা খালি, আমার স্যারা ফোন দিছিল আমি কইছি আচ্ছা ঠিক আছে ওকে সুন্দর না ফাটাই দোকা, আমার ইনো কিছু সিস্টেম আছে ভাই সাহেব। জি ভাই কোনো সমস্যা, এখন এটা তো মাইনাস চলা লাগবে। জি অবশ্যই মাইনাস চলবে, সিস্টেম হচ্ছে গিয়া আপনি তো অবশ্যই কাম টাম করবা যে কোনো জায়গায় তো কাম করবা, সন্ধ্যা পরে আটটা পরে 9টা থেকে লই যাও বাদে আর আপনি কোনো লাউডে কোনো মাত মারতে হাতা নাই, মানে জুড়ে মারতে হাতা নাই আছে না নি বাংলাদেশও জায়গা জমিন লইয়া এই সেই কেয়ার ভিসা এই ভিসা সেই ভিসা তুই আই অন্য পুলিশ কিতা কেস দোকানে গেলে না খানে এই সেই এটা কোনো আওয়াজ করা দিত না বুঝছো। আর সেকেন্ড হইল গিয়া আমার যে বাথরুম, বাথরুম এটা মনে করিল সকালে একবার সময় বাড়াইবা একবারে একবার যাইরা জুড়ে একবারে সপ্তাহ করিয়া বাড়াই দিবা কি খামো বুঝি নই চাও, আর মনে করিল বিকালে আইয়া যেন খাম করবা অন্য খাইয়া একবারে একবার আইয়া খালি ঘুমাই থাকতা আবার সকালে উঠে থাকি। আর ওই যে ভাই সাহেব কিতা নানি ওদের রেডিয়েটার যেটা বুঝছো নি রেডিয়েটার কিতা হিটার হিটার মানে গরম করে যেটা রুম এটা একবার সার হবে চাও মাস্টার দিনে এটা মনে হইলে কো ঘুমানির টাইমে সন্ধ্যা সময় মনে হইলে এক বেশি এতে 15 মিনিট সার মু রুম গরম হয়ে যাব উমসা উমসা গরম হইব ঘুমাই যাবা মানে সকল কন্ডিশনের ভিতরে বিচন হয়ে যাও। আর বাথরুম আমার জানি ভাই সাহেব, শাওয়ার দিন শুরু করবা শাওয়ার সাপ্তাহে একদিন ভাই সাহেব, আর আমার বিল না নি ভাই সাহেব এটা দ্রুত গতিতে উঠে সাপ্তাহে একবার করবা শাওয়ার, আর পানি তো লোকে বালতি আছে এক বালতি দিয়ে করে নিলে মোটামুটি হয়ে যাব, দুই বালতি লাগে না জানো আর এদেশ পানির ভাই সাহেব বহুত ইয়ে ক্রাইসিস বুঝছো নি দাদা বলছি, আর আওয়াজ করা হয়তো না কোনো লেখা এ কাপড় চুপড় আপনার ধরে লোকা বেশি আনছো নি কাপড় চোপড় বেশি আনছো নি না? জি না জি না বেশি না, দুইটা গেঞ্জি আর দুইটা প্যান্ট ওইগুলো হয়ে যাবো। ওয়াশিং মেশিন ভাই সাহেব 15 দিনে এক মাসে একবার ইউজ করবা বুঝছো নি দাদা বলছি। আর বা বেতন ভাড়া কত কইছিল নি আপনার? ভাড়া তো ভাই সাহেব 300 না 350 জানো না 350 পাউন্ড, আর 350 পাউন্ড হচ্ছে ভাড়া, আর ওই যে বিল বাদা লাগে নি ভাইসাব কারেন্টের বিল আয় ফানি বিল আয় গ্যাস বিল আয় ইলেকট্রিসিটি বিল আয় ওয়াইফাই বিল আয় এটাও হতে আরো 50 পাউন্ড 700 পাউন্ড দেওয়া লাগবে ভাইসাব মাসো, তাই না কইলা 350 দিলে এলে সব না 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 তাই তো খালি আমার সিটোর যে বাড়া খালি যে সিটোর যে বাড়া ও বাড়াও ভাইসাব 350, আর আমার বাদ দাদ কি লিখে আর 50 পাউন্ড ওই লিখে 700 পাউন্ড দিতে পারবা নি? 1 তারিখ ওইগুলো কিন্তু মানে দিলেই তুইবা, আর ক্যাশ দিবা ওইসব কোনো কার্ড হইতো না ব্যাংক ট্রান্সফার হইতো না। এখন কি তা খামু মু আছো নি না খামো নাই? না এখন তো খামো নাই। আমার বেতন কিলা দিবা আমার ঘর ভাড়া কিলা দিবা আপনি? জি না এটাই বলবো পাইলে লগে মারছি ঠিক আছে কন্ডিশন ঠিক আছে নি যাও আর না আপনার লগে আরো কয়জন থাকবা সাইও এরা ফ্যান শার্ট ফিনবা আর ওনার সময় আছে উরুস তুলের মাঝে থাকবা খার কিনছি খার ফ্যান লাগাই গেছুন কি বাজারে 3 মাইল লাগাই বাবা হিসাব বুঝছি না আমি কিন্তু ক্লায়েন্ট আমার মনে করি আমার এখানে যারা আইছো বাড়াইতে চাই না আমার কন্ডিশন সুন্দর তাই কো আপনার রুমটা দেখাই দেয় আর আপনার সিট হয়েছে ও ওখান
শুচুন ওখানে নিয়ে ওখানে আপনার সিট বেজাতে ওখানে দিলেন না 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 এখানে আরো জন আসুন তো এখানে আরো জন আসুন ওই ও সিটার ও সিটার বারে আমার ওই দরকারে ওই বেডও দেন তা হন এই আমারে 600 পাউন্ড দেন লাগে হিসাব আলাদা কি কিছু নেই অন্য একজন আর ও অন্য লেগারে আপনার একটা বিছানা তো ফালাইয়া বালিশলি জানি তুমি ওটা না বালিশ তো বালিশ আমার অন্য সুপার সেটর ইউআইন নেন নি মাথা দিলে এবার দিয়া অন্য ঘুমাই যাবা ইকার মূল তো আমার সাইড বেডরুম ওর রুম ও যে সাইকেল দেখা নি ই সাইকেল আলারে বিদায় করলি মু হ্যাঁ সাইকেল আলা তাই সাইকেল দিয়ে কেন দেখালো ইয়ে বুঝাশ বিদায় করিয়া নানি ও না রতন দিলে মু সাইড বেডরুম ওর ঘর আমার আচ্ছা ভাই সাহেব রে জি আপনি এই মোসাইল রুম হই জানি সাইড সাইড বেডরুম এর রুম হই জানা নি জি জি আমি তো ভাই জানতে ভাই এখানে 5 6 জন কিলা মান যাইবো কিলা আর এতে আমরা তাসি থাকি অভ্যাস আছে এটা অন্য লোক যে আপনার যে মাল সাবান যে তা আছে এটা তো দোকান নাই এটা ওকে যে ওতো যে ওই চেয়ার ওয়াজ দি হরাই দেন নানি মানে সারে এক দুইজন হারাই দিই না ইকেন অবশ্য আপনি হাসা হইছ ওই ও গোরাইলে আর ও গোরাইলে ওনার রকম দেওয়া দেব নানি মোটামুটি ছয়জন আরামসে আমি দেখলাম ভাইছে ওইখানে টাকার মতো কোনো কোনো প্রবলেম নাই তার মানে কেন আমার আরো 600 পাউন্ড লস হইছে নাকি জি জি অবশ্যই আপনার দরছে আপনি এই বিষয় লই আজকে রাতে উপর লবে বই আমার তো কাছে চিন্তা করুক আচ্ছা ঠিক আছে আপনি বুঝে পাইলা আপনার রুম জি জি ঠিক আছে আর এখানে এই সিট বইবা না এই সিট 600 পাউন্ডের সিট এটা আপনি অন্য বইবা অন্য ইয়া করি এক মইবা ঠিক আছে আপনি কমার্শিয়াল চিন্তা করতে যখন এখানে একটা দিয়া কত হইতা 600 পাউন্ড 600 কিন্তু আপনি যদি ওটা হরাইলেন নানি ইনি আপনি ফুটাই যাওয়ার বা 60 জন ওখানে যদি ফুটাই নেনি আপনার লাভ হইব আমার ঘনিষ্ঠ একজন ভাই বুঝছেন তাই নাকি আমার খুব বালা সম্পর্ক আপনি 300 দিন জানো আচ্ছা আমি দেখি উগুর উগুর হরানি ব্যবস্থা করতাম পারি আচ্ছা ঠিক আছে আপনি রেস্ট করুকা ঠিক আছে না খালি রেডি আছে খাইলিবা আর বাদে ওখতে কি আপনি আপনার রান্বা আপনি আপনার খাইবা নিজে রান্না খাই এটা বলছে চিন্তা করা লাগতো ঠিক আছে জি জি তার আপনি কাম করব কইলে কা আই কা সাই লিমন না 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 থ্যাংক ইউ ভাই আচ্ছা ওকে ওকে ভাই সব ওকে হ্যাঁ হ্যাঁ লা দেখো অবস্থা অন্য একজনের রুম এখানে হে সাইজন তিনজন ফুটার চান ছয় সাত জন আনতে দেখোনে বাধে এসে হিসাব পাইতে কি এক অবস্থা এটা তো এটা দেশ হয়ে থেকে আরো বড় রুম ঘুমাইছে আর ওখানে কি একটা বেড়াত করছি সুযোগে খাং লই যাই রে বেটা লও